নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি বেঙ্গল স্টাইলে ঝাল ডিম ভুনা তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করতে হবে। আমি এখানে একটা মিক্সিং বোলে 7 পিস সিদ্ধ করা ডিম নিয়েছি। ডিমগুলিকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলিকে একটা নাইফের সাহায্যে এভাবে করে চার পাঁচটায় কেটে নিব। এতে করে রান্না করার সময় ডিমের ভেতর ঝাল লবণটা ভালো করে ঢুকবে। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন হলুদ দিয়ে ডিমগুলিকে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। দিয়ে দিব একটা একটা করে সবগুলি ডিম। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলিকে একটু লাল লাল করে ভেজে নিব। এভাবে ডিমগুলিকে লাল লাল করে ভেজে নিলে ডিমের ভুনাটা খেতে ভালো লাগে। ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিব। এবার এই ডিম ভাজার তেলেই দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নেব। যখন হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে চুলার আঁচ একদম লো করে দিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এক চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা। এখন সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলাটা যত ভালো করে কষানো হয় রান্নার টেস্ট ততটাই বেড়ে যায়। মশলাটা কষানোর সময় যদি মনে করেন একটু পানি দিতে হবে তাহলে দিয়ে নেবেন। আমি পেঁয়াজ বাটাটাকে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম, যার কারণে মশলা কষানোর জন্য এক্সট্রা পানির প্রয়োজন মনে করিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপ পানি। এবার পানিটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা ছিঁড়ে দিয়েছি। যারা ডিম ভেজে খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে সেদ্ধ করা ডিমটা দিয়ে দিবেন। এখন ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিব। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। সব শেষে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা। এখন গরম মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। গরম মশলা দেওয়ার পর আরও 2 মিনিট রান্না করব। এই রান্নায় কোনো ঝোল থাকবে না, মাখামাখা থাকবে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বেঙ্গল স্টাইলে ঝাল ডিম ভুনা। এখন গরম গরম পরিবেশন করার পালা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।